গত ১৩ বছরে ৫ কোটি ৭৯ লাখ ৯৩ হাজার ৭৯২ টাকা বেতন নিয়েছেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান। হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে ঢাকা ওয়াসার পক্ষে এই সংক্রান্ত প্রতিবেদন দাখিল করা হয়। আদালত এই প্রতিবেদন নথিভুক্ত করার আদেশ দেন। গত ১৭ আগস্ট ১৩ বছরে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান এ পর্যন্ত বেতন, উৎসাহ ভাতা এবং আনুষাঙ্গিক সুবিধা হিসেবে যত টাকা নিয়েছেন তার হিসেব তলব করেন। একই সঙ্গে তাকসিম এ খানকে ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অপসারণে কেন নির্দেশ দেওয়া হবে না রুলে তাও জানতে চান হাইকোর্ট।